শরীরে 1800 স্প্লিন্টার নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন ভয়াল 21 আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত সাভারের মাহবুবা পারভিন। গত 13 বছরেও ফিরে পাননি স্বাভাবিক জীবন, চোখ বন্ধ করলেই তাড়া দেয় সেই বিভীষিকাময় স্মৃতিগুলো। একই হামলায় আহতদের মধ্যে রয়েছেন মাদারপুরের 5 আওয়ামী লীগ কর্মীও, যারা এখনও শরীরে বয়ে বেড়াচ্ছেন অসংখ্য স্প্লিন্টার। ঘটনার 13 বছরেও বিচার না হয় ক্ষুব্ধ তারা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2004 সালের 21 আগস্ট বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। সেই সভায় নেতাকর্মীদের নিয়ে যোগ দিয়েছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক মাহবুবা পারভিন। সমাবেশে প্রধান অতিথি শেখ হাসিনার বক্তৃতা শেষ হতে না হতেই মঞ্চ লক্ষ্য করে চালানো হয় গ্রেনেড হামলা। এতে গুরুতর আহত হন পারভিন। সেই থেকে শরীরে বয়ে বেড়াচ্ছেন গ্রেনেডের স্প্লিন্টার। জঘন্য গ্রেনেড হামলা করলো, তাদের এখনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই। যারা আমার নেত্রীকে হত্যা করার সাহস করেছে, যদি তারা পালিয়ে থাকে দেশের বাইরে থেকে এনে দেশের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত মাদারীপুরের 5 জন এখনো বয়ে বেড়াচ্ছেন গ্রেনেড স্প্লিন্টার, কিন্তু চিকিৎসার অভাবে শরীরের এক একটি অংশ হয়ে পড়েছে অকেজো। আর ওই দিন নিহত 4 জনের পরিবার আর্থিক সহযোগিতা পেলেও দোষীদের বিচার না হয় ক্ষুব্ধ তারা। আমার ছেলে যারা এই অত্যাচার করে হত্যা করলো তাকে বিচার চাই আমি, তো বিচারটা দেখে যিনি আল্লাহ পাক আমারে ন্যায়। যখন এই শেখ হাসিনা এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু কইছে মতন তো গেলেন গেলেটা ফুলটো ঘোরার পরে আমার মানে সব ইগুনা চোখে ইয়ে লাগলো। মাননীয় প্রধানমন্ত্রী সে এটা নিজে ভুক্তভোগী, সে বোঝে যে এটা আসলে কত বড় কষ্টকর। আর যারা আছে এরা বুঝবে না, এরা মনে করে যে হয়তো মানুষ সুন্দরভাবে বাঁচতেছে, দেখতেছে, চলতেছে, কিন্তু আসলে না, আমরা তো সুন্দরভাবে বাঁচতে পারতেছি না। সুচিকিৎসার ব্যবস্থা করে স্বাভাবিক জীবনযাপনের দাবি 21 আগস্ট গ্রেনেড হামলায় আহতদের। ওয়ালিউল্লাহ, এনটিভি নিউজ ডেস্ক।